হ্যালো ভিউয়ার্স, আজকে আবার নতুন কিছু আপডেট নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। শৌকত আজ আমার না, সাথে থাকবেন চোখরা কোন সিনেমাটায়। তার আগে সবসময় আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সো প্রথমে থাকছে নতুন রূপে ফিরল আশির দশকের কিংবদন্তী নায়িকারা, যা দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। কীভাবে সম্ভব নায়িকাদের এমন সাজ দেখতে বেশ সুন্দর ও আকর্ষণীয় লাগছে? মূলত এমন ছবির কারণ কি সেটা যিনি পোস্ট করেছেন মানে রাজীব জাহান ফেরদৌস, তিনি ছবিগুলোর ক্যাপশনে কী লিখেছেন সেটা আপনাদের সাথে শেয়ার করা যাক। তিনি লিখেছেন, আশির দশকে বাংলাদেশি চলচ্চিত্রের স্বর্ণযুগ বলা হয় তাকে। সে সময়ে অনেক অসাধারণ সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন তখনকার শিল্পীরা। ছোটবেলায় বাবা মায়ের হাত ধরে সিনেমা হলে যেতাম। মধ্যবিত্ত পরিবারের বিনোদনের একটা বড় উৎস ছিল হলে গিয়ে মুভি দেখা। হল থেকে বের হয়ে বেলুন কিনে বাদাম খেতে খেতে রিক্সায় মায়ের কোলে বসে বাসায় ফিরতাম। কি সুন্দর ছিল ওই দিনগুলো! সে সময় দর্শকদের স্বপ্নের নায়িকারা যদি এই যুগের নায়িকা হতেন কেমন দেখতে হতেন, কেমন হতো তাদের স্টাইল, সেটাই প্রযুক্তির সাহায্যে দেখার চেষ্টা করলাম। ছবিগুলো ছাড়া পর থেকে রীতিমতো ভাইরাল, অনেকে অবাক, এর সাথে আবার অনেকে প্রশংসা করছেন। সো আপনার কেমন লাগছে সেটা অবশ্যই নিচে কমেন্টসে জানা যাবেন। এরপর থাকছে সাকিবের সঙ্গে এক হওয়ার আভাস পাওয়া যায় চোপুর মন্তব্যে। অপু বলেন, আমরা যখন সম্পূর্ণ আলাদা হয়ে গেছিলাম তখন রাগের বসে না বুঝে অনেক কথা বলে ফেলছিলাম, এই জন্য আমাকে ভুগতে হয়েছে। আমি আর ভুগতে চাই না, আমার মা বাবা পৃথিবী ছেড়ে চলে গেছেন, আমি নতুন করে মা বাবা পেয়েছি। শুধু স্বামী নয়, সন্তান, শ্বশুর শাশুড়ি, ননদ সহ পরিবারের সবাইকে নিয়ে সুন্দর জীবন পার করতে চাই, তাই একটু সময় দিন আমাকে, সুন্দর সময়ে সুন্দর কথাগুলো বলবো। এই নিয়ে তো বেশ কিছুদিন ধরে ডালিউডে কানাঘোষা চলছে। আবারও এক ছাদের নিচে ফিরছেন সাকিব আপু, আবার অনেকে বলছেন তাদের বিবাহ বিচ্ছেদ হয়নি। এরপর থাকছে কলকাতা সিনেমার প্রথম ঝলকে মোশার করিমের চমক। পরনে লুঙ্গি, গায়ে শার্ট, লুঙ্গিটা উল্টো করে বাঁধা, গলায় শোভা পাচ্ছে গাঁদা ফুলের মালা, দুদিকে হাত প্রসারিত করে হাসছেন মোশারফ করিম, তার ডান হাতে রিভলভার, তাকে ঘিরে রেখেছেন সাতজন যুবক। টলিউড অভিনেতা নির্মাতা নির্মাণ করেছেন হুব্বা সিনেমা। সিনেমাটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম। রোববার 13 জুলাই প্রকাশিত হয়েছে এই সিনেমার প্রথম ঝলক, তাতে এমন রূপে দেখা যায় মোশারফ করিমকে। এরপর থাকছে সুরঙ্গ নিয়ে টলিউডের তারকারা কী বার্তা দিলেন সেটা দেখে নেওয়া যাক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন, সুরঙ্গ টিমের প্রত্যেককে জানাই অসংখ্য শুভেচ্ছা। ব্যোমকেশ খ্যাত গুণনির্মাতা ও অভিনেতা অরিন্দম শীল ইতিমধ্যে সুরঙ্গ দেখেছেন। দেখার পর মুগ্ধতা প্রকাশ করে বলেছেন, সুরঙ্গ দেখলাম এবং ভালোবেসে ফেললাম, দারুণ নির্মাতা ও স্টোরিটেলিং রাফি, আফরান ইশুর অবিশ্বাস্য অভিনয়, তমা মির্জা দারুণ করছে, এ ছবি মিস করবেন না। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি টুইটারে লিখেছেন, সুরঙ্গ সিনেমার পুরো টিমের জন্য অনেক শুভকামনা রইল। শুক্রবার 21 জুলাই সন্ধ্যায় কলকাতার অ্যাক্রোপলিস মলে সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়েছে। সেখানে দর্শক ও টলিউডবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নির্মাতা রাফি জানান, অন্য একটি দেশে নিজের সিনেমার প্রতি দর্শক এমন আগ্রহ দেখে তিনি আপ্লুত।